हेलो एवरीवन, सबाई के स्वागत तुम्हारे टेक्निकल एडुकेशन चैनल गोपाल चैटार्जी मैथामेटिक्स। गतकाल अर्थात 10 मे 2023 ते स्टेट काउंसिलर तरफ थे प्रकाशित हो जे नतून नोटिस एवं जे नोटिस विषय वस्तु रही है ग्रीष्म छुट्टी संक्रांत एवं बला हुए चे जे राज्य प्रत्येक डिप्लोमा इन्स्टिट्यूट के छुट्टी दीते बला 15 मे 17 जून पर्यंत एवं समयकाले डिप्लोमा जो विभिन्न कलेजगुलो रही है तादेर जे कलेजे छात्र छात्री तादेर पढ़ाशोना जाते व्याघात ना घटे तार অনলাইনে ক্লাস কন্টিনিউ করার জন্য। তো কালকের যে নোটিশ বা কালকের নোটিশের যে মেমো নাম্বার, সেই মেমো নাম্বার অনুযায়ী যদি ওই মেন নোটিশে যাওয়া যায় তাহলে ওই মেমো নাম্বার অনুযায়ী নোটিশটি প্রকাশিত হয় 14 ডিসেম্বর 2022। যে নোটিশটি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের জন্য শেয়ার করে দেবো এবং নোটিশের যে বিষয়বস্তু বা যে সাবজেক্ট, হলিডে লিস্ট ফর দ্য অ্যাকাডেমিক ক্যালেন্ডার 2023 ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর্ড দ্য স্টেট, নোটিশে বলা রয়েছে দ্য আন্ডারসাইন ইজ ডিরেক্টেড টু ইনফর্ম হিম দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড to accord approval to the vacation and holidays in the government and government sponsored polytechnic of the state। অর্থাৎ এই নোটিশ অনুযায়ী বা এই নোটিশের মেমো নাম্বার অনুযায়ী যে ছুটি বা হলিডে লিস্ট সেগুলো রয়েছে রাজ্যের শুধুমাত্র গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর ডিপ্লোমা কলেজের জন্য এবং এই মেমো নাম্বার দেখার সাথে সাথেই রাজ্যের বিভিন্ন যে প্রাইভেট ডিপ্লোমা বা পলিটেকনিক কলেজগুলো রয়েছে বিভিন্ন সূত্র মারফত বা ছাত্রছাত্রীদের মারফত যে তথ্য পাওয়া গেছে যে প্রাইভেট পলিটেকনিক কলেজগুলোতে এই ছুটি কিন্তু থাকছে না। অর্থাৎ প্রাইভেট পলিটেকনিক কলেজগুলোতে আগে যেভাবে অফলাইনে ক্লাস হতো ঠিক সেভাবেই ক্লাস হতে চলেছে 15 মে থেকে এবং কালকের অর্থাৎ গতকালের যে 10 মে 2023 ছুটি সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশ অনুযায়ী ছুটি থাকছে শুধুমাত্র রাজ্যের গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর্ড পলিটেকনিক বা ডিপ্লোমা কলেজগুলিতে। সুতরাং প্রাইভেট পলিটেকনিক ছাত্রছাত্রীদের কোনো রকম কোনো ছুটি থাকছে না, অধিকাংশ প্রাইভেট পলিটেকনিক কলেজেই ছুটি থাকছে না, অধিকাংশ বলবো না ম্যাক্সিমাম প্রাইভেট পলিটেকনিকে কিন্তু কোনো রকম কোনো ছুটি দেওয়া হচ্ছে না। বিভিন্ন সূত্র মারফত এই তথ্যই পাওয়া গেছে এবং যে তথ্যই পাওয়া গেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সুতরাং আজকের ভিডিওটি বিশেষ আর কিছু না বলে এখানেই শেষ করলাম।